হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবি 10 মিনিট স্কুল। আজকে আমরা কথা বলবো হিসাব এবং লেনদেনের মধ্যে সম্পর্ক নিয়ে। লেনদেন হচ্ছে আর্থিক ঘটনা এবং লেনদেনকে আমরা দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে দ্বৈত সত্তায় বিভক্ত করে থাকি। যখন আমরা লেনদেনকে দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট পক্ষে বিভক্ত করি, তখন বিভিন্ন হিসাবের সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন হিসাব প্রভাবিত হয়ে থাকে। কিন্তু কোন লেনদেনের জন্য কোন হিসাব প্রভাবিত হবে সেটা কি আমরা জানি? আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আসি মূলধন হিসাব। মূলধন হিসাব কোন জাতীয় হিসাব এটা আমরা আগে জেনে নিই। মূলধন হিসাব হচ্ছে মালিকানা স্বত্ব জাতীয় হিসাব। কখন আমার জন্য মূলধন হিসাব হচ্ছে প্রভাবিত হবে? মূলধন হিসাব তখনই প্রভাবিত হবে যখন মালিক ব্যবসায়ের মধ্যে কোনো কিছু মূলধন হিসেবে নিয়ে আসবেন। মালিক কি আনবেন তা মালিকের উপর ডিপেন্ড করে। মালিক চাইলে পণ্য আনতে পারেন, চাইলে যে কোনো সম্পদ আনতে পারেন, চাইলে নগদ টাকা নিয়ে আসতে পারেন, যা কিছু নিয়ে আসুক, সব কিছুকে হচ্ছে মূলধন হিসেবে লিপিবদ্ধ করা হবে। ইভেন যখন বলা হবে মালিক ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায়ের কর্মচারীদের বেতন প্রদান করলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেতন নামক একটি ব্যয় নির্বাহিত হয়েছে, এর জন্য বেতন হিসাব হচ্ছে ডেবিট। কিন্তু ব্যবসা থেকে কিন্তু কোনো ধরনের অর্থ কমেনি। অর্থ কে দিয়েছে? অর্থ দিয়েছে মালিক। মালিক তার ব্যক্তিগত অর্থ থেকে অর্থ পরিশোধ করেছেন বেতনের। এই কারণে মালিক যে অর্থ প্রদান করেছেন সেটাকে মূলধন হিসাব নামে অভিহিত করা হবে। এই কারণে জাবেদারি হবে বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। দ্বিতীয়ত, উত্তোলন হিসাব। উত্তোলন হচ্ছে এক ধরনের মালিকানা স্বত্ব হিসাবের অন্তর্ভুক্ত। কখন আমার জন্য উত্তোলন হিসাব প্রভাবিত হবে? উত্তোলন হিসাব প্রভাবিত হওয়ার জন্য মালিক যদি কোনো কিছু ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে যান নিজের ব্যক্তিগত প্রয়োজনে, যেমন তিনি চাইলে ব্যবসা থেকে পণ্য নিতে পারেন, ব্যবসা থেকে নগদ টাকা উল্লেখ করতে পারেন, অথবা ব্যাংকের থেকেও তিনি ব্যক্তিগত প্রয়োজনে তিনি অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়াও দুই ধরনের স্পেশাল উত্তোলন রয়েছে, সেগুলি হচ্ছে আয়কর ও জীবন বিমা প্রিমিয়াম। আয়কর, আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়ের উপর যে কর দেওয়া হয়। এখন মালিকের আয়কর সেটা মালিকের প্রদান করার কথা, কিন্তু সেই টাকাটা প্রদান করছে হচ্ছে ব্যবসায়। ব্যবসায় কিন্তু এটা প্রদান করার কথা না। মালিক ব্যবসায় থেকে অর্থ নিয়ে যেইখানে ইচ্ছা ইনভেস্ট করুক, সেটা ব্যবসায় দেখার বিষয় নয়। মালিক যখনই ব্যবসায় থেকে অর্থ নিয়ে যাবে, সেটা ব্যবসার জন্য উত্তোলন নামে অন্তর্ভুক্ত করা হবে। এই কারণে আয়কর হচ্ছে এক ধরনের উত্তোলন। সেমভাবে জীবন বিমা প্রিমিয়ামও কিন্তু উত্তোলনের মধ্যে পড়ছে, কারণ মালিকের জীবনের সাথে ব্যবসায় কোনো সম্পর্ক নেই। এটি আমরা পড়ে এসেছি ব্যবসায়িক সত্তা নীতির মধ্যে, যেখানে বলা হয়েছে মালিক এবং ব্যবসায় হচ্ছে দুইটি সম্পূর্ণ ভিন্ন সত্তা। নগদান হিসাব, এটি হচ্ছে এক ধরনের সম্পদ জাতীয় হিসাব। নগদান হিসাব কখন প্রভাবিত হয়? সত্যি বলতে আমরা যত লেনদেন দেখে থাকি তার বেশিরভাগের মধ্যে গিয়ে হচ্ছে নগদান হিসাব প্রভাবিত হয়ে থাকে। যে কোনো ধরনের নগদ লেনদেন ঘটলেই নগদান হিসাব প্রভাবিত হয়ে থাকবে, সেটা হোক নগদে পণ্য ক্রয়, সেটা হোক নগদে পণ্য বিক্রয়, যে কোনো সম্পদ ক্রয় বিক্রয়, অর্থাৎ পাওনাদারকে পরিশোধ, যাই হোক না কেন, যেখানেই নগদ টাকার সম্পর্ক থাকবে সেখানে অবশ্যই নগদান হিসাব প্রভাবিত হবে। ব্যাংক হিসাব, যদি চেকের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা হয় সেই ক্ষেত্রে ব্যাংক হিসাব হচ্ছে প্রভাবিত হবে। ক্রয় হিসাব, শুধুমাত্র
পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব প্রভাবিত হবে। অন্য কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ক্রয় হিসাবকে আনব না, শুধুমাত্র ধারে আমরা যখন কিনা পণ্য ক্রয় করব, সেটা হোক নগদে, সেটা হোক ধারে, সেটা হোক বিলের মাধ্যমে, শুধুমাত্র পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব অন্তর্ভুক্ত করব। এছাড়া যদি কোনো ক্ষেত্রে ব্যবসায়ের যদি পণ্য কমে যায়, ব্যবসার পণ্য কীভাবে কমতে পারে, ব্যবসার পণ্য কমতে পারে যদি পণ্য বিনষ্ট হয়ে যায়, কিংবা আগুনে লাগে, কিংবা মালিক যদি পণ্য উত্তোলন করে নিয়ে যায়, অথবা বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয়, সব ক্ষেত্রেই পণ্যের পরিমাণ হ্রাস পায়। এবং আমরা জানি পণ্যের নামে কখনো কোনো হিসাব হয় না, সেই ক্ষেত্রে ক্রয় হিসাব প্রভাবিত হয় এবং বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব হচ্ছে একটি আয়জাত হিসাব, উল্লেখ্য ক্রয় হিসাব কিন্তু এক ধরনের ব্যয়জাত হিসাব এবং ব্যাংক হিসাব হচ্ছে এক ধরনের সম্পদজাত হিসাব। বিক্রয় হিসাব কখন প্রভাবিত হবে? পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব প্রভাবিত হয়ে থাকে, সেটা হোক নগদে, সেটা হোক ধারে, বিলে অর চেকে। এই সকল কারণেই হচ্ছে এই ছয়টি হিসাব প্রভাবিত হয়ে থাকে। আরও অনেক ধরনের হিসাব রয়েছে, সেগুলো কী কী মাধ্যমে প্রভাবিত হতে পারে সেগুলো আমরা আগামী ভিডিওতে দেখব। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।